বন্ধুগণ ইন্ডিয়ান নেভির আন্দামান নিকোবর কমান্ড থেকে বেরিয়েছে ট্র্যাডসম্যান নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখেন এই নোটিফিকেশনটির মধ্যে কি রয়েছে ট্র্যাডসম্যান পদগুলি হলো গ্রুপ সি নন গ্যাজেটেড স্কেল হলো আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত কোন দেখে নেন কতগুলি শূন্য পদ রয়েছে শূন্য পদের ও সবাইকে আকর্ষণ করার মতো শূন্য পদের সংখ্যা হলো তিনশো বাষট্টি টি এস টি এস সি সবার জন্যই শূন্য পদ রয়েছে দেখেন নোটিফিকেশনটির মধ্যে ভ্যাকেন্সি সম্পর্কে কি বলা হয়েছে অন্যান্যটি শূন্য পদ আইটিআই পাশ করাদের জন্য ডব্লিউ এস গ্রুপের ক্যান্ডিডেটরা রিজার্ভেশন সুবিধা পাবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তাদের ইডব্লু এস সার্টিফিকেট থাকতে হবে তাহলেই তারা ই এস প্রার্থী হিসাবে অ্যাপ্লাই করতে পারবে প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে কিন্তু সেক্ষেত্রে ডিজেবিলিটির যথাযোগ্য সার্টিফিকেট শো করতে হবে এখন আমরা একটু নিচের দিকে দেখি আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে ফাংশনাল রিকুয়ারমেন্ট এই পয়েন্টে বলা হয়েছে প্রয়োজন অনুসারে পোস্টগুলির সংখ্যা চেঞ্জ হতে পারে পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার তেরকম নেই শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র টেন পাস সেই সঙ্গে প্রার্থীকে আইটিআই সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে প্রার্থীরা চাকরি পাওয়ার পর তাদের নিয়োগ হতে পারে নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে হতে পারে ওয়ার্ক ইন প্রোডাকশনের মধ্যে জেনারেল ক্লিনিনেসের মধ্যে কেরিং এ ফাইল অ্যান্ড আদার পেপারস উইথ দি অফিস এরিয়া ফটো কো কপির মধ্যে এবং আরও অন্যান্য বিষয়ের মধ্যে কাজ করতে হতে পারে এখন দেখে প্রার্থীদের কাজের কাজের বয়সের ছাড় কত বছর করে দেওয়া হয়েছে এবং কিভাবে দেওয়া হয়েছে এস টি এস ও সবার জন্য বয়সের ছাড় রয়েছে এস টি জন্য রয়েছে পাঁচ বছরের বয়সের শীতলতা ও দের জন্য রয়েছে তিন বছরের বয়সের বি ডি এক সার্ভিসম্যান গভর্নমেন্ট সার্ভেন্ট সবার জন্য বয়সের শীতলতা রয়েছে নিচের দিকে যাওয়া যাক দেখা যাক আরো কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই মধ্যে প্রার্থীদের অবশ্যই নজর রাখতে হবে এবং ফলো করতে হবে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রার্থীকে অবশ্যই ক্লোজিং ডেট শেষ হওয়ার আগে আবেদনপত্র অনলাইনে পাঠাতে হবে প্রার্থীর সিলেকশনের জন্য কিন্তু অবশ্যই নেওয়া হবে রিটার্ন এক্সামিনেশন দেখে রিটেন রিটার্ন এক্সামিনেশনের মধ্যে কি কি নেওয়া হবে রিটার্ন এক্সামিনেশনের মুট নম্বর হবে একশো এর মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং জেনারেল ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশান নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কোয়ান্টিটিভ অ্যাবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস সবগুলি পঁচিশ করে থাকবেশানটির আরেকটু নিচের দিকে আসলে দেখা যায় জেনারেল ইন্টেলিজেন্ড রিজনংয়ের মধ্যে থাকবে সিরিজ অডওয়ান লজিক্যাল ব্যান ডায়াগ্রাম অ্যানালগ এছাড়াও আরও বিভিন্ন রিজনং সম্বন্ধীয় প্রশ্ন থাকবে এর মধ্যে ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচার সেনোনেম এন্টোনেম যেগুলি থাকবে নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউডের মধ্যে প্রফেশন অ্যাভারেজ প্রফিট লস ডিসকাউন্ট পার্সেন্টেজ টাইম ডিস্টেন্স সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো অবশ্যই থাকবে এখন দেখা যাচ্ছে আরেকটু নিচের দিকে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে থি নিউগের ক্ষেত্রে অবশ্য রিটার্ন এক্সামিনেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই হলে প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কবে থেকে কবে নাগাদ অ্যাপ্লাই করা যাবে আবেদনপত্র করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনে অনলাইনে আবেদনপত্র করার প্রক্রিয়া শুরু হবে ২৬ আগস্ট দুই থেকে এবং তা চলবে পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত এখন দেখে আবেদনপত্র প্রক্রিয়া কোন সাইটে গিয়ে করতে হবে আবেদনপত্র অনলাইনে পূর্ণ করতে হবে কর্মিক ডট আন্দামান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এখন দেখ নিন নিচের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিনা প্রার্থীদের জন্য অ্যাডমিট কার্ডের মধ্যে প্রার্থীদের পরীক্ষার ভেনু এবং সেন্টার জানিয়ে দেওয়া হবে এখন দেখ নিন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিনা না পরীক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে প্রার্থীদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হবে তা যাতে কোনোভাবেই চেঞ্জ না করা হয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেওয়া হয়েছে প্রার্থীদের ফটো সিগনেচার এগুলি যাতে জেপিইজি ফরম্যাটে আপলোড করা হয় সঙ্গে অবশ্যই প্রার্থীদের আইটিআই সার্টিফিকেটও আপলোড করতে হবে প্রার্থীরা অনলাইনে ফর্ম ফিল করার পর সেই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে কিনা দিকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট সঙ্গে আইটিআই পাস সার্টিফিকেট আপলোড করতে হবে রিজার্ভেশন ক্যাটাগরির লোকদের যথারীতি বয়সের ছাড় দেওয়া হবে দেখে নেওয়া যাক কারণ নিচের দিকে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রার্থীদের জন্য দেখে নেওয়া যাক ভারতীয় ছাড়া কি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবে কি না জেনারেল ইনস্ট্রাকশনে বলা হয়েছে ফার্স্ট মে সেভেন থেকে চলে আসা নিয়ম অনুসারে নেপাল এবং ভুটানের প্রার্থীরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবে কারণ দেখে নেওয়া যাক আরও নিচের দিকে আরও গুরুত্বপূর্ণ কি তথ্য রয়েছে বলা হয়েছে এস টি এবং ইডব্লু এস প্রার্থীদের অবশ্যই তাদের লেটেস্ট সার্টিফিকেটের কপি দিতে হবে দেখে নেওয়া যাক ও প্রার্থীদের সম্পর্কে কি বলা হয়েছে বিসি প্রার্থীদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে সঙ্গে ক্রিমি লেয়ার ক্লিয়ারেন্স অবশ্যই থাকতে হবে ইনস্ট্রাকশনে বলা হয়েছে প্রার্থীদের পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না সঙ্গে সঙ্গে প্রার্থীকে ক্যান্সেল করা হবে প্রার্থীরা কোনো ইলেকট্রনিক যন্ত্র এবং মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না পরীক্ষা কেন্দ্র এবং ভেনু পরে জানিয়ে দেওয়া হবে এডমিট কার্ডের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রার্থীকে যথারীতি টাইমে পৌঁছতে হবে প্রার্থীরা যথাযথ টাইমে পৌঁছতে না পারলে পরীক্ষা দিতে পারবে না ইম্পর্টেন্ট ইনফরমেশন আরো বলা হয়েছে প্রার্থীকে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একটি রিপোর্টিং প্রসিডিউডের মধ্য দিয়ে যেতে হবে পুটিং এর সময় প্রার্থীকে অবশ্যই তার এডমিট কার্ড অথবা কল লেটার অফ একজামিনেশান দেখাতে হবে সেই সঙ্গে সঙ্গে কোনো আই কার্ড অবশ্যই দেখাতে হবে আই কার্ডের মধ্যে অবশ্যই ফটো আইডেন্টিটি কার্ড দেখাতে হবে তাতে নিজের চেহারা খুব সহজে বোঝা যায় প্রক্রিয়ার পর বিভিন্ন প্রসিডিউডের মধ্য দিয়ে এগিয়ে যাবে থেকে দৃঢ়তার সহিত সেগুলির সম্মুখীন হতে হবে এরপর ডিসক্লেইমারের মধ্যে বলা হয়েছে যে কোনো সময় অ্যাডভার্টাইজমেন্টটি গভর্নমেন্টের নির্দেশে পরিবর্তন অথবা পরিবর্ধন হতে পারে এরপর আরও বলা হয়েছে নিয়োগ প্রাপ্তির পর প্রার্থীদের কিছু সময় প্রফেশনাল পিরিয়ডে কাটাতে হবে সময়টি প্রার্থীদের খুবই নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কাটাতে হবে যদি অন্য কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ডিস্টার্ব করে বা অসুবিধা সৃষ্টি করে তাহলে ওই প্রার্থীকে ডিসকোয়ালিফাই হিসাবে গ্রহণ করা হবে দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরের এই পদগুলির জন্য আবেদন করতে পারবে তাদের চাকুরি পেতে সহযোগিতা করবে কম্পিউটার ইলেকট্রনিক্স সহ বিভিন্ন সেক্টরের আইটিআই প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে